আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। বন্ধুরা, আজকে আমরা পড়ব তখতি নম্বর চৌবিশ কি ইদগামে ইয়ারমালুন, ইদগামে ইয়ারমালুন। তো এই সবকটিকে আমি আপনাদেরকে যেমন করে বোঝাবো আপনারা ওরকম করে বুঝবেন। দেখেন, ইদগামে ইয়ারমালুন, ইদগামে ইয়ারমালুন কটা? ছটা, ঠিক আছে। ইয়া, র, মিম, লাম, ওয়াও, নুন, ঠিক আছে। হচ্ছে ইয়ারমালুন 1 2 3 4 5 6, এটা হচ্ছে ইদগামে ইয়ারমালুন, ঠিক আছে। আর এর কার পরে আসে? তানমিন আর নুন সাকিনের পরে আসে। তানমিন মানে দো জবর, দোজের দো পেশ, নুন সাকিন, এর পরে এই ছটা হরুফ আসে, ঠিক আছে। এবারে দেখেন, তানমিন আর নুন সাকিনের পরে যদি র ও লাম, র ও লাম চলে আসে, তানমিন আর নুন সাকিনের পরে যদি র ও লাম যদি চলে আসে, তাহলে আমরা কি করব? বিলাগুন্না, ঠিক আছে। মানে গুন্না করে আমরা পড়ব না, ঠিক আছে। আমরা গুন্না করব না, যেরকম ইজহার, ইজহারের কায়দা আমরা পড়েছি, ওরকম এটা পড়ে চলে যাব, ঠিক আছে। যেরকম এখানে একটা মিসালও দিয়েছে, দেখেন, মোহাম্মদুর রসুলুল্লাহ, মোহাম্মদুর রসুলুল্লাহ, এরকম আমরা পড়বো না, ঠিক আছে। মোহাম্মদুর রসুলুল্লাহ নর্মাল পড়ে আমরা চলে যাবো, মানে এখানে আমরা গুন্না করব না, ঠিক আছে। আপনারা এটা বুঝে ফেলেছেন। ছটা হরুফের মধ্যে তানমিন ইয়া নুন সাকিনের পরে যদি র আর লাম চলে আসে, তাহলে আমরা গুন্না করে পড়বো না, বিলা গুন্না করে পড়বো, ঠিক আছে। মানে আমরা গুন্না করব না, ঠিক আছে। আর কি কি বলে? এদগামে তামও বলে, তাম, এদগামে তাম, ঠিক আছে। এবারে তানমিন আর নুন সাকিনের পরে যদি ইয়া, ইয়া, মিম, ওয়াও, নুন যদি চলে আসে, তা আমরা কি করব? গুন্না করে পড়বো, ঠিক আছে। এই দুটো হরুফ যদি চলে আসে তানমিন আর নুন সাকিনের পরে, তো আমরা গুন্না করব না। আর এই আর তানমিন আর নুন সাকিনের পরে যদি এই চারটে হরুফ যদি চলে আসে, তাহলে আমরা কি করব? গুন্না করব, ঠিক আছে। চলুন সবকিটাকে আজকে আমরা সিরিফ ঈদগামে র পড়ব, ঠিক আছে। তো আপনারা আমার সাথে হিজ্জা করবেন আর রিডিং পড়বেন। চলেন, ঈদগামে র, ঠিক আছে। যদি তানমিন আর নুন সাকিনের পরে র আসে, তা কি করবে? বিলা গুন্না করবে, এনে গুন্না করবেন না। চলেন হিজ্জা করি। মিম পেশ মু, হা মিম জবর হাম, মু হাম, মিম জবর মা, মু হাম মা, মু হাম মা, দাল র দো পেশ দুর, মু হাম মা দুর, মু হাম মা দুর, র জবর র, মু হাম মা দুর র, সিনো পেশ সু রসু, লাম লাম, লাম পেশ লুল, রসুলুল, লাম খরা জবর লা, রসুলুল্লাহ, হাজির হি, রসুলুল্লাহি, মুহাম্মাদুর রসুলুল্লাহি, মুহাম্মাদুর রসুলুল্লাহি। এখানে দেখেন, তানমিন, তানমিনের পরে র এসে, তো আমরা কি করব? গুন্না করব না, বিলা গুন্না করে আমরা পড়ব। আর একে কি বলে? ঈদগামে তাম, ঠিক আছে। চলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে হিজ্জা কেমন করে করবেন? দাল র দো পেশ দুর, মুহাম্মাদুর, ঠিক আছে। এরকম করে আপনারা হিজ্জা করবেন। মিম রজের মির, মিম রজের মির, র বাজবর রব, মির রব, মির রব, বাজের বি, মির রব্বি, মির রব্বি, কাবজবর কা, মির রব্বি কা, মির রব্বি কা, এখানে নুন সেকেন্ড উপরে র আছে, তো আমরা কি করব? ঈদগামে তাম করে আমরা পড়ব। র জবর র, হামজা ও পেশ উ, র উ, ফা র দো পেশ ফুর, র উ ফুর, র জবর র, হায়াজের হি, র হি, মিম দো পেশ মুন, র হি মুন, র উ ফুর র হি মুন, র উ ফুর র হি মুন। এখানে দেখেন,
তার মানে পরে রয় আছে, ঠিক আছে। র এটা কি, র এটা কি, হ্যাঁ এটা কি র, এটা ইদগামে ইয়ারমালুনের কায়দা, ঠিক আছে। তো এখানে আমরা কি করব, বিলা গুণনা করে পড়বো, এন এখানে আমরা গুণনা করব না। আইন ইয়াজের ই শিন জবর শা ই শা ই শা, তা র দোজের তীর ই শা তীর, র আলিফ জবর র ই শা তীর, র জজের জি র জি, ইয়া জবর ইয়া র জিয়া, তা দোজের তিন র জিয়া তিন, র জিয়া তিন, ই শা তীর র জিয়া তিন, عيشة رازية عيشة رازية এখানে দেখেন তানমিনের পরে কি এসে র এসে, তো আমরা কি করবো, বিলা গণনা করে এখানে পড়বো, ঠিক আছে। আর এটা কিসের কায়দা, ঈদগামে ইয়ার মালুন। চলেন একবার রিডিং পড়ে নেই, আপনারা আমার সাথে সাথে রিডিং পড়বেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মির রব্বিকা রউফুর রহিমুন, রউফুর রহিমুন, ঈশাতির রাজিয়াতিন, ঈশাতির রাজিয়াতিন। ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো করে এটা হিজ্জা করবেন। আর মেন ইম্পর্টেন্ট কায়দা, ঠিক আছে, কায়দা আপনারা ভালো করে বুঝবেন। এটা কি বলে, কি বলেন তিনি, কায়দা তানমিন আর নুন সাকিনের এটা কায়দা, ঠিক আছে। মানে তানমিন আর নুন সাকিনের পরে যদি এদগামে ইয়ার মালুনের মধ্যে যদি র আর লাম চলে আসে, তখন আমরা কি করব, বিলা গুণনা করে পড়বো, এনে আমরা গুণনা করব না। আর বাকি চার হরুফ ইয়া মিম ওনুন যদি চলে আসে, আমরা গুণনা করে পড়ব, ঠিক আছে। তো আপনারা আজকে আমরা এদগামে র পড়েছি, তো এটা আপনারা ভালো করে বুঝবেন, আর ভালো করে হিজ্জা করেন আর রিডিং পড়েন, ঠিক আছে বন্ধুরা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে কি করবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ।